বিসমিল্লাহ রহমান এরহিম আসসালামু আলাইকুম বিবিএ টিচিং করতে কর্তৃক আয়োজিত হিসাব বিজ্ঞান সলিউশন অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় বিবি অনার্স দ্বিতীয় বর্ষ বিবিএস ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার চ্যাপ্টারটির নাম প্রপার্টি অ্যাসেটস অ্যান্ড ইকুইপমেন্ট বিগত ক্লাসে এই অধ্যায়টির পাঁচটি নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম নিয়মগুলো ব্যবহার করে কিভাবে অঙ্কে প্রয়োগ করতে হয় সেই প্রয়োগটা আজকের ক্লাসে আমরা শিখব চলো তাহলে আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা তোমরা মোবাইল স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ প্রশ্নটি প্রবলেম সি থার্টি টু এই প্রশ্নটি কমার্স পাবলিকেশন বইয়ের বত্রিশ নম্বর পৃষ্ঠা নম্বর হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা যাদের কাছে এই বইটি নেই তাদেরও দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এই অঙ্কটি এনইউ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষায় দু সালে এসেছিল এই টাইপের আমাদের অনেক অঙ্ক এই বইটাতে রয়েছে আমরা যদি এই একটি অঙ্ক ভালো করে শিখে নেই তাহলে বাকি অঙ্কগুলো খুব সহজেই করে ফেলতে পারবো চলো তাহলে প্রশ্নটি পড়ে নেই মডার্ন কনস্ট্রাকশন কোম্পানি পার্সেস এ মিক্সচার মেশিন অন জানুয়ারি এক দু সাল দু সালের জানুয়ারি এক তারিখ মডার্ন কনস্ট্রাকশন কোম্পানি একটা মিক্সার মেশিন ক্রয় করে যে মেশিনটির ক্রয় মূল্য হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ মেশিনটির আয়ুষকাল হচ্ছে ফাইভ ইয়ার্স পাঁচ বৎসর দেওয়া আছে অ্যান্ড রেসিডিয়াল ভ্যালু অফ টাকা বিশ হাজার এখানে বলা আছে যে মেশিনটি তার জীবনকালে টোটাল পাঁচ বৎসর অতিবাহিত করবে এবং পাঁচ বছর শেষে মেশিনটির ভগ্নবিশেষ মূল্য থাকবে বিশ হাজার টাকা দ্য কোম্পানি ইঞ্জিনিয়ার অ্যাস্টিমেটেড দ্যাট কোম্পানিটির যে ইঞ্জিনিয়ার রয়েছেন সে ধারণা করছে যে দ্য মিক্সচার মেশিন উইল হ্যাভ এ ইউজফুল লাইফ তার যে আয়ুষ্কাল রয়েছে পাঁচ বছর এই পাঁচ বছরে এই মেশিনটি ব্যবহার করে সাত হাজার পাঁচশো আওয়ার্স ঘন্টা। ইট ওয়াজ ইউসড পনেরোশো আওয়ার্স ইন দু হাজার এক অর্থাৎ দু সালে এই মেশিনটি টোটাল চলে পনেরোশো ঘন্টা। তারপরে আছে ছাব্বিশশো পঁচিশ আওয়ার্স ছাব্বিশশো ঘন্টা ঘণ্টা চলে দু দুই সালে বাইশশো ঘন্টা চলবে দু হাজার সালে সাতশো ঘন্টা ঘণ্টা চলে দু সালে এবং তিনশো পঁচাত্তর ঘণ্টা চলবে দু সালে অর্থাৎ দু হাজার এক থেকে দু পাঁচ টোটাল পাঁচ বছরের কোন বছর কত ঘন্টা মেশিনটি চলে এখানে দেওয়া আছে দ্য কম্পানিস ইয়ার ইন্ডেট ইজ ডিসেম্বর একত্রিশ অর্থাৎ জানুয়ারি এক তারিখ থেকে বছর শুরু হবে একত্রিশ তারিখ শেষ হয়ে যাবে এবার আসো রিকোয়ার রিকোয়ারে প্রথমে বলছে কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অবচয় খরচ দেখাও অ্যান্ড ক্যারিং ভ্যালু এবং কি ক্যারিং ভ্যালু দেখাইতে বলছে বহিমূল্য দেখাইতে হবে ফর টু থাউজেন্ড ওয়ান টু টু থাউজেন্ড সাল থেকে পাঁচ সাল টোটাল পাঁচ বৎসরের অবচয় খরচ এবং ক্যারিং ভ্যালু দেখাইতে হবে ইউজিং দ্য ফলোয়িং থ্রি ম্যাথড তিনটা পদ্ধতির মাধ্যমে প্রথম পদ্ধতি হচ্ছে স্টেট লাইন মেথড এটা সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি প্রোডাকশন মেথড এখন প্রোডাকশন মেথড আমরা জানি দুইটা পদ্ধতি হয় একটা হচ্ছে ইউনিট ভিত্তিক আর একটা হচ্ছে আওয়ার ভিত্তিক যেহেতু প্রশ্ন আমাদের কত ইউনিট উৎপাদন করে কোনো ইউনিট দেওয়া নাই তার মানে এটি ইউনিট ভিত্তিক হবে না যেহেতু আমাদের এখানে আওয়ার দেওয়া আছে সবগুলো আওয়ার আওয়ার তাহলে আমাদের প্রোডাকশন মেথড করতে হবে কি মেথড আওয়ারলি মেথড সি নাম্বার হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড এই মেথডটিও আমরা গত ক্লাসে শিখেছিলাম রিকোয়ার টুতে বলছে রেকর্ড অ্যাডজাস্টিং এন্ট্রি দ্য ডেপ্রিসিয়েশন ফর টু থাউজেন্ড সালের সমন্বয় জাবেদা দিতে বলছে যেহেতু তিনটা ম্যাথড আছে এখানে তাহলে আমাদের যখন সমন্বয় জাবেদা দিতে হবে প্রত্যেকটা ম্যাথড থেকেই একটি করে সমন্বয় জাবেদা দিতে হবে দু সালের জন্য চলো তাহলে অঙ্কটি শুরু করি শুরুতে আমরা রিকোয়ার ওয়ান করবো রিকোয়ার ওয়ানের নাম হচ্ছে স্ট্রেট লাইন মেথড আমরা শুরুতে আগে লিখে নেই স্ট্রেট লাইন মেথড আমরা জানি প্রত্যেকটা মেথডে আলাদা আলাদা সূত্র রয়েছে তো স্টেট লাইনের সূত্র যখন আমরা লিখব নিচে লিখবো ডেপ্রিসিয়েশন পার ইয়ার সূত্রটি ছিল কস্ট মাইনাস সলভেস ভ্যালু যেটাকে আমরা এস ভি ভাগ হবে ইউজফুল লাইফ দিয়ে এবার আস আমরা মান বসাই প্রশ্নে আমাদের কস্ট দেওয়া আছে মেশিনের দুই লক্ষ নব্বই হাজার টাকা তাহলে আমরা এখানে কস্ট লিখব দুই লক্ষ নব্বই হাজার মাইনাস সলভেজ ভ্যালু মানে হচ্ছে রেসিডিয়াল ভ্যালু বিশ হাজার টাকা দেওয়া আছে প্রশ্নে যদি প্রশ্নে এখানে দেয়া না থাকে তাহলে আমরা এটাকে জিরো ধরবো এবং ইউজফুল লাইফ তার আয়ুষকালে ইউজফুল লাইফ হচ্ছে ফাইভ ইয়ার্স ভাগ হবে পাঁচ দিয়ে এখন যদি আমরা দুই লক্ষ নব্বই থেকে বিশ হাজার মাইনাস করে দেই তাহলে হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা ওইটাকে পাশ দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে চুয়ান্ন হাজার টাকা অর্থাৎ স্টেট লাইন ম্যাথডে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ হচ্ছে চুয়ান্ন হাজার টাকা এখানে আরেকটা কথা বলে রাখি স্টেট লাইন মেথড হচ্ছে সরলরৌখিক পদ্ধতি এই পদ্ধতি অনুসারে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণটা সমান থাকবে অর্থাৎ স্থির থাকবে এটা বাড়বেও না কমবেও না অর্থাৎ দু হাজার এক সালের অবচয় হচ্ছে চুয়ান্ন হাজার দুই সালেও চুয়ান্ন তিন সালেও চুয়ান্ন এভাবে প্রত্যেক বছর চুয়ান্ন হাজার টাকাই অবচয় থাকবে এখন আমাদের প্রশ্ন বলছিল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেখাও এবং ক্যারিং ভ্যালু দু হাজার এক থেকে পাঁচ অর্থাৎ টোটাল পাঁচ বছরের অবচয় এবং ক্যারিং ভ্যালু দেখাতে হবে যদি এরকম পাঁচ বছর সাত বছর অধিক ইয়ার চায় সেই ক্ষেত্রে আমাদের একটা ছক করে শিডিউল করে নিলে সবচাইতে বেটার হবে চলো তাহলে আমরা একটি ছক কেটে নিই তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি একটি ছক কেটে নিয়েছি ছকটা আমরা কীভাবে কাটবো যেহেতু আমাদের পাঁচটি ইয়ার দেওয়া আছে দু এক থেকে দু পর্যন্ত তাই আমরা নিচের দিকে পাঁচটি তার সাথে একটি বিবরণের জন্য ঘর লাগবে তাই আমরা ছয়টা শাড়ি দিব এবং লম্বালম্বিভাবে কলাম দিব টোটাল পাঁচটা ছকের উপরে লিখে নেব ডেপ্রিসিয়েশন শিডিউল প্রথম ঘরে লিখবো আমরা ইয়ার তো আমাদের ইয়ার দেওয়া আছে দু এক থেকে আমরা বসায় নিই দু এক থেকে দু হাজার দুই দু হাজার তিন দু হাজার চার আরেকটি হচ্ছে দু হাজার পাঁচ এরপরের ঘরে আমরা লিখব কষ্ট অর্থাৎ মেশিনের ক্রয় মূল্য আমরা দেখতে পাচ্ছি যে মেশিনের ক্রয় মূল্য দেওয়া আছে দুই লক্ষ নব্বই হাজার টাকা তো আমরা কষ্টের ঘরে লিখব দুই লক্ষ নব্বই হাজার কষ্টের কোনো পরিবর্তন হয় না তাই প্রত্যেক ঘরে কষ্ট একই রকম হবে তাই সব ইয়ারেই দুই লক্ষ নব্বই হাজার বসবে এবার আসো তৃতীয় ঘর এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপ্রেস আমি একটু আগে বলেছিলাম যে স্টেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন অবচয়ের পরিমাণটা সবসময় সমান হয় আমরা মাত্র বের করে নিলাম ডেপ্রিসিয়েশন হচ্ছে বছরে চুয়ান্ন হাজার টাকা তাহলে আমরা লিখবো চুয়ান্ন হাজার যেহেতু প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান তাই সব বছরেই অবচয় হবে চুয়ান্ন হাজার টাকা বসাই দিলাম দু হাজার এক থেকে দু হাজার পাঁচ পর্যন্ত চুয়ান্ন হাজার টাকা এবার আসো চার নম্বর কলাম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করার নিয়ম হচ্ছে প্রথম বছরের অবচয় যেটা হবে ওইটাই বসবে দ্বিতীয় বছরের যে অবচয়টা রয়েছে এটা প্রথম বছরের সাথে যোগ হয়ে নিচে নামবে চুয়ান্ন হাজার আবার চুয়ান্ন হাজার যোগ করলে হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা এই এক লক্ষ আট হাজার টাকার সাথে আবার আমরা এই চুয়ান্ন হাজার কী করে দেব যোগ করে দেব তখন আমাদের ফল চল আসবে এক লক্ষ বাষট্টি হাজার টাকা একইভাবে আবার চতুর্থ বছরের চুয়ান্ন হাজার এটা যোগ করে দেব তখন রেজাল্ট আসবে দুই লক্ষ ষোলো হাজার এবং দুই লাখ ষোলোর সাথে যখন আমরা এই চুয়ান্ন যোগ করবো অ্যাকমুলেটেড আসবে দুই লক্ষ সত্তর হাজার টাকা তাহলে আমরা চারটি কলম করে ফেললাম এবার সর্বশেষ পঞ্চম কলামটা হচ্ছে এই কস্টের ঘর থেকে অ্যাকমুলেটেড ডেপ্রিসিয়েশনগুলো কী করবো আমরা মাইনাস করে দেব শুরুতে দুই লাখ নব্বই থেকে যদি আমরা চুয়ান্ন হাজার মাইনাস করে দিই তাহলে ক্যারিং ভ্যালু থাকবে দুই লক্ষ ছত্রিশ হাজার আবার দুই লাখ নব্বই থেকে এক লক্ষ আট যদি মাইনাস করি এক লাখ বিরাশি হাজার ঠিক একইভাবে এক লক্ষ আটাশ হাজার পরেরটা হচ্ছে চুয়াত্তর হাজার এবং শেষে দুই লাখ নব্বই থেকে দুই লাখ সত্তর হাজার বিয়োগ করলে থাকবে শুধু বিশ হাজার অর্থাৎ পাঁচ বছর যখন তার আয়ুষকাল শেষ হয়ে যাবে ক্যারিং ভ্যালু থাকবে বিশ হাজার টাকা যেটা আমরা প্রশ্নে বলা ছিল রেসিডিয়াল ভ্যালু অফ টাকা হচ্ছে বিশ হাজার অর্থাৎ এই বিশ হাজারের সাথে এই বিশ হাজার একদম মিলে যাবে এভাবে আমরা স্টেট লাইন মেথডের মাধ্যমে অবচয় নির্ণয় করতে পারি এবং ডেপ্রিসিয়েশন শিডিউল করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা শুরুতেই লিখে নেব রিকোয়ার বি প্রোডাকশন ব্রেকেটে দেব আওয়ারলি মেথড এই মেথডটা করতেও আমাদের কি লাগবে সূত্রের ব্যবহার করতে হবে বিগত ক্লাসে আমরা সূত্র সম্পর্কে জেনেছিলাম আমাদের সূত্রটা কি ছিল ডেপ্রিসিয়েশন পার আওয়ার ঘণ্টা প্রতি অপচয় নির্ণয় করা সূত্র হচ্ছে কস্ট মাইনাস সলভেজ ভ্যালু ভাগ হচ্ছে ওয়ার্কিং আওয়ার ওয়ার্কিং আওয়ার প্রশ্নপত্রে আমরা জানি যে কষ্ট হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা মাইনাস সলভেজ ভ্যালু দেওয়া ছিল বিশ হাজার টাকা এবার ওয়ার্কিং আওয়ার ওয়ার্কিং আওয়ারটা যদি আমরা খেয়াল করি প্রশ্নে আমাদের দেওয়া ছিল যে মিক্সচার মেশিন উইল হ্যাভ ইউজফুল লাইফ তার আয়ুষ্কালে সাত হাজার পাঁচশো ঘণ্টা টোটাল সে চলবে তাহলে আমরা টোটাল সাত হাজার পাঁচশো দিয়ে এটাকে ভাগ করে দেব দুই লক্ষ নব্বই হাজার থেকে আমরা যদি সলভেজ ভ্যালু দুই হাজার মাইনাস করে সাত হাজার পাঁচশো টোটাল আওয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে প্রতি ঘন্টাপতি প্রতি অবচয় হবে আমাদের ছত্রিশ টাকা এবং কত সালে কত ঘন্টা মেশিনটি চলেছে আমরা যদি প্রত্যেকটা ইয়ারের ঘন্টাকে যদি আমরা গুণন করে দিই তাহলে আমাদের কি পাওয়া যাবে প্রত্যেক বছরের অবচয় পাওয়া যাবে যেহেতু দু হাজার থেকে পাঁচ সাল টোটাল পাঁচ বছরের আমাদের অবচয় করতে হবে তাই এই ক্ষেত্রেও আমরা অপচয়ের জন্য একটা শিডিউল করব। চলো তাহলে আগের মতো আরেকটি ছক কেটে নেই তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি একটি ছক কেটে নিয়েছি ছকের ওপরে আমরা আগের মতো আবার লিখে দিব ডেপ্রিসিয়েশন শিডিউল এবার কিন্তু ঘরের সংখ্যা একটি বেশি এর আগে কলাম ছিল পাঁচটি এবার শুধু কলাম দিতে হবে ছয়টি কিন্তু নিচের দিকে শাড়ি আগের মতোই ঠিক ছয়টি রয়েছে প্রথম ঘরে আমরা লিখব ইয়ার ইয়ার ছিল আমাদের দু এক থেকে দুই সাল পর্যন্ত আমরা লিখে দিলাম দু এক থেকে পাঁচ পরের ঘরে লিখতে হবে কষ্ট কষ্ট সেই আগের মতোই দুই লক্ষ নব্বই হাজার এটা সবসময় একই থাকবে তাহলে আমরা সব ঘরে দুই লাখ নব্বই লিখে দিলাম এরপরে ঘরে লিখবো আমরা ক্যালকুলেশন তারপরে ঘর আগের মতোই ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং লাস্টেরটা হচ্ছে ক্যারিং ভ্যালু তো চলো ক্যালকুলেশন ঘরটা করে ফেলি ক্যালকুলেশন ঘর করতে গেলে আমাদের প্রশ্নে দেখতে হবে দু হাজার এক সাল শুরুতে এখানে দেওয়া আছে দু হাজার এক সালে দেখো ইট ওয়াজ ইউজড পনেরোশো আওয়ার্স ইন টু থাউজেন্ড ওয়ান দু হাজার এক সালে মেশিনটি টোটাল চলছে কত পনেরোশো ঘন্টা আর আমরা জানি এক ঘন্টা চললে মেশিনের অবচয় হয় ছত্রিশ টাকা তাহলে দু হাজার এক সালে টোটাল কত অবচয় হয় দু হাজার এক সালে মেশিন চলে পনেরোশো ঘন্টা এবং প্রত্যেক ঘন্টায় অবচয়ের পরিমাণ হচ্ছে ছত্রিশ টাকা তাহলে পনেরোশো ঘন্টা যদি ছত্রিশ টাকা করে অবচয় হয় আমরা যদি গুণ করে দিই তাহলে অবচয় হবে চুয়ান্ন হাজার টাকা ঠিক একইভাবে আমরা দু হাজার দুই সালে চলে যাই দু হাজার দুই সালে মেশিনটি চলে ছাব্বিশশো পঁচিশ ঘন্টা তাহলে ছাব্বিশশো পঁচিশ গুণন ছত্রিশ এবার এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের রেজাল্ট আসে চুয়ান্ন চুরানব্বই হাজার পাঁচশো টাকা দু হাজার তিনে যাও তিন সালে হচ্ছে বাইশশো পঞ্চাশ ঘন্টা এটা বাইশশো পঞ্চাশ প্রতি ঘন্টায় হচ্ছে ছত্রিশ টাকা গুনন করে দিলে রেজাল্ট হয় একাশি হাজার এরপরে হচ্ছে সাতশো পঞ্চাশ তাহলে সাতশো পঞ্চাশ গুণন হচ্ছে ছত্রিশ তারপরে সালে আছে তিনশো পঁচাত্তর গুণন হচ্ছে ছত্রিশ এবার সাতশো পঞ্চাশ গুনন হচ্ছে ছত্রিশ তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে সাতাশ হাজার টাকা আর এটা গুণ করলে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এভাবে আমরা প্রত্যেক বছরের অবচয়টা আগে নির্ণয় করে নিব। এরপরে অ্যাকোমুলেটেড সেই আগের নিয়ম প্রথম বছর অবচয় যা আছে তাই পরের বছর কী হবে এটার সাথে যোগ হবে আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো আবার কী হবে এটার সাথে যোগ দুই লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো সাতাইশ হাজার আবার যোগ করব দুই লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো এবং শেষে তেরো হাজার পাঁচশো এটা যদি আমরা যোগ করি রেজাল্ট চলে আসবে দুই লক্ষ সত্তর হাজার এখন ক্যারিং ভ্যালুর যে ঘরটা এটি করবো কীভাবে এই যে কষ্টের যে ঘর আছে দুই নম্বরে এখান থেকে অ্যাকুমুলেটের ডেপ্রিসিয়েশন এই চার নাম্বার পাঁচ নাম্বার কলামটা আমরা কি করব মাইনাস ক্যারিং ভ্যালু হচ্ছে এই কস্ট থেকে অ্যাকুমুলেটের ডেপ্রিসিয়েশন দুই নাম্বার কলাম থেকে পাঁচ নাম্বার কলামটা কি করব মাইনাস করব তাহলে দুই লক্ষ নব্বই থেকে যদি চুয়ান্ন হাজার মাইনাস করে দেয় তাহলে আমাদের রেজাল্ট চলে আসে দুই লক্ষ সত্তিরিশ হাজার অনুরূপভাবে দু হাজার দুই সাল দুই লক্ষ নব্বই হাজার থেকে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো মাইনাস করলে এক লাখ একচল্লিশ হাজার পাঁচশো পরেরটা মাইনাস করলে আসছে ষাট হাজার পাঁচশো এটা হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো অবশেষ দুই লক্ষ নব্বই হাজার থেকে দুই লাখ সত্তর হাজার যদি আমরা মাইনাস করে দিই রেজাল্ট চলে আসবে বিশ হাজার টাকা আমরা জানি যে প্রশ্নে দেওয়া ছিল সলভেজ বেলু থাকবে কত স্ক্র্যাপ ব্যালু বিশ হাজার এই বিশ হাজারের সাথে এই বিশ হাজার কী হবে একদম মিলে যাবে আশা করি এই মেথডটাও তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছ এবার চলো রিকোয়ার সি দেখি সিতে বলছে ডাবল ডিক্লাইনিং মেথড ডাবল ডিক্লাইনিং মেথড এই সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছিলাম এখানেও আমাদের কী লাগে সূত্র ব্যবহার করতে হয় তো শুরুতে আমরা ডাবল ডিক্লাইনিং মেথডটা লিখে নেব ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড এই মেথডটাতে আমাদের ডেপ্রিসিয়েশন রেট বের করতে হয় আমরা লিখে নেব ডেপ্রিসিয়েশন রেট পার ইয়ার সূত্রটি ছিল ওপরে হচ্ছে হানড্রেড পারসেন্ট ভাগ ইউজফুল লাইফ গুণন টু ডাবল ডিক্লাইনিং ডাবল থাকার কারণে এখানে দুই দিয়ে গুণন করতে হবে তাহলে আমরা মান বসিয়ে দিই একশো ভাগ ইউজফুল লাইভ আমাদের প্রশ্নে দেওয়া ছিল ফাইভ ইয়ার্স তোমরা ফাইভ দিয়ে ভাগ করবো গুণন করব টু দিয়ে তাহলে আমরা যদি পাঁচ দিয়ে একশোকে ভাগ করি তাহলে আমাদের পার্সেল চলে আসে পাঁচ বিশ একশো বিশ এবং বিশ দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে হচ্ছে বিশ ডগণে চল্লিশ অর্থাৎ প্রত্যেক বৎসর অবচয়ের পরিবার হবে চল্লিশ পারসেন্ট এবার চলো দু হাজার এক থেকে পাঁচ সাল পর্যন্ত শিডিউল করি আমাদের আবারও ছক কাটতে হবে চলো তাহলে ছকটি কেটে নেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটি ছক কেটে নিয়েছি ছকটি ঠিক আগের মতোই ছকের উপরে আমরা লিখে দিব ডেপ্রিসিয়েশন শিডিউল ইয়ার কষ্ট ক্যালকুলেশন ডেপ্রিসিয়েশন অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশন এবং ক্যারিং ভ্যালু তোমরা জানো যে প্রত্যেক ইয়ারগুলো সেই আগের মতোই রয়েছে ইয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ দু হাজার পাঁচ সাল পর্যন্ত কষ্টের কোনো পরিবর্তন হয় না তাই কষ্ট প্রত্যেকটি ঘরে আমি লিখে দিয়েছি দুই লক্ষ নব্বই হাজার টাকা এবার আসো ক্যালকুলেশন ক্যালকুলেশন আমরা দেখলাম যে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ হচ্ছে চল্লিশ পার্সেন্ট তাহলে আমাদের মেশিনের মূল্য ছিল দুই লক্ষ নব্বই হাজার টাকা এটার উপর আমরা চল্লিশ পার্সেন্ট কেটে দেব চল্লিশ পার্সেন্ট কাটলে আমাদের অবচয় বের হবে এক লক্ষ ষোলো হাজার টাকা এই এক লক্ষ ষোলো হাজার এইটাই আমরা কি করে দেব অ্যাকুমুলেটেড এর ঘরে লিখে দিব এবার কস্ট থেকে অ্যাকোমোলেটেড এক লক্ষ ষোলো হাজার মাইনাস করলে আমাদের রেজাল্ট আসবে এক লক্ষ চুয়াত্তর হাজার এটি একটু ভিন্ন নিয়মেই করতে হচ্ছে কারণ আমরা জানি যে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বা ডেমিনেশিং মেথড এটা নিয়ম হচ্ছে প্রত্যেক বছর ক্যারিং ভ্যালু থেকে অবচয় বাদ দেওয়ার পর পরবর্তী বছরের অবচয় ধরতে হয় তাই দুই লক্ষ নব্বই থেকে আমরা অবচয়ে প্রথম বছরটা বাদ দিয়ে টাকা পেলাম এক লক্ষ চুয়াত্তর হাজার তাই দ্বিতীয় বছর যখন আমরা অবচয় ধরবো এই এক লাখ চুয়াত্তর হাজার এই টাকার ওপরে চল্লিশ পার্সেন্ট কাটতে হবে তাহলে এই ক্যারিং ভ্যালুর উপরে আমরা চল্লিশ পার্সেন্ট অবচয় কাটবো তাহলে আমাদের অবচয় চলে আসে ঊনসত্তর হাজার ছয়শো টাকা এটা আবার সে আগের মতো অ্যাকোমুলেটেড এটার সাথে যোগ করতে হবে যোগ করলে আমাদের রেজাল্ট চলে আসে এক লক্ষ পঁচাশি হাজার ছয়শো তো অ্যাকোমুলেটেড ডেপ্রিসিয়েশন সময় কি কস্ট থেকে মাইনাস করে ক্যারিং ভ্যালু নির্ণয় করতে হয় তাহলে আমরা কস্ট থেকে এক লক্ষ পঁচাশি হাজার ছয়শো এটা যদি মাইনাস করি তাহলে আমাদের ক্যারিং ভ্যালু আসে এক লক্ষ চার হাজার চারশো টাকা এভাবে আমরা দুটি বছর করলাম তৃতীয় বছর এই এক লক্ষ চার হাজার চারশো এই টাকার উপর আবার চল্লিশ তাহলে এক লক্ষ চার হাজার চারশো চল্লিশ আমাদের রেজাল্ট চলে আসে একচল্লিশ হাজার সাতশো ষাট টাকা এটা আমরা আবার অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে যোগ করে দেব তাহলে আমাদের অ্যামাউন্ট আসে দুই লক্ষ সাতাশ হাজার তিনশো ষাট এই টাকাটা আবার কি কস্ট থেকে মাইনাস করব দুই লাখ নব্বই থেকে দুই লক্ষ সাতাশ হাজার তিনশো ষাট এটা যদি আমরা মাইনাস করে দিই রেজাল্ট আসে আমাদের বাষট্টি হাজার ছয়শত চল্লিশ এবার দু হাজার চার সাল আবার এই বাষট্টি হাজার ছয়শো চল্লিশ এই টাকার ওপর আমাদের চল্লিশ পারসেন্ট কাটতে হবে আমরা যদি চল্লিশ পারসেন্ট কেটে দিই অপচয় আসবে পঁচিশ টাকা এটা যোগ করব অ্যাকলে ডেটের সাথে রেজাল্ট আসবে দুই লক্ষ বায়ান্ন হাজার এটা মাইনাস করে দেবো কোথা থেকে কষ্ট থেকে কষ থেকে যদি আমরা মাইনাস করি আমাদের রেজাল্ট আসে সাঁত্রিশ হাজার পাঁচশত চুরাশি টাকা এবার লাস্টের ইয়ারের যে ব্যাপারটা যে সাঁত্রিশ হাজার পাঁচশো চুরাশি টাকা এটার উপরে আসলে পার্সেন্ট করার কথা চল্লিশ পারসেন্ট কিন্তু আমরা যদি চল্লিশ করি সেই ক্ষেত্রে আমাদের ক্যারিং ভ্যালুটা যে বিশ হাজার থাকার কথা এই বিশ হাজার নাও থাকতে পারে একটা সম্ভাবনা রয়েছে কারণ ডেমিনিসিং ব্যালেন্স বা ডাবল ডিক্লাইনিং মেথডে সাধারণত এটার সাথে কি অ্যাকুরেট মিলবে না তাই মিলানোর সুবিধার্থে আমাদের কী করতে হবে লাস্টে বিশ হাজার রাখতে হবে এটা মাথায় রেখে আমরা ক্যারিং ভ্যালুটা আগে বসাই দিব এরপরে চিন্তা করব এই ক্যারিং ভ্যালুটা কীভাবে আসে ক্যারিং ভ্যালুটা বের করে আমরা কস্ট থেকে অ্যাকুমুলেটের ডেপ্রিসিয়েশন মাইনাস করে তাই আমরা অ্যাকুমুলেটের ডেপ্রিসিয়েশনটা বসাই দিব যাতে আমাদের বিশ হাজার হয় তাহলে দুই লক্ষ নব্বই হাজার থেকে কত মাইনাস করলে বিশ হাজার হবে আমরা জানি দুই লক্ষ সত্তর হাজার তাহলে দুই লক্ষ সত্তর হাজার যদি আমরা মাইনাস করি সেই ক্ষেত্রে আমাদের ক্যারিং বিলু হবে কত বিশ হাজার টাকা এই যে ক্যালকুলেশনের ঘরে আমাদের অবশিষ্ট টাকা আছে সাঁত্রিশ হাজার পাঁচশো চুরাশি টাকা এই টাকার মধ্যে কিন্তু সলভেজ ভ্যালু আছে কত বিশ হাজার টাকা আমরা যদি বিশ হাজার টাকা মাইনাস করে দেই অর্থাৎ বিশ হাজার টাকা যদি আমরা হাতে রেখে দেই তাহলে অবশিষ্ট যে টাকাটা আমাদের থাকে সতেরো হাজার পাঁচশত চুরাশি টাকা এই টাকাটাই কিন্তু আমার অবচয় এই বছরের জন্য যেহেতু আমরা এই ঘরটা পার্সেন্ট করে বের করি নাই আমরা এই ঘরটা মাইনাস করে বের করছি তাই এটার উপরে আমরা কি করবো দুইটা স্টার চিহ্ন দিয়ে দিব যাতে স্যার দেখে বুঝতে পারে যে লাস্ট অপশনটা কি উপায়ে করা হয়েছে এবার দেখো এই টাকাটা যদি আমরা এটার সাথে যোগ করে দিই দেখবে দুই লক্ষ সত্তর হাজার হয়ে গেছে এবং দুই লাখ নব্বই থেকে এই দুই লাখ সত্তর হাজার টাকা মাইনাস করলে রেজাল্ট চলে আসবে বিশ হাজার টাকা তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুই সালটা আরেকবার বলে দিচ্ছি কস্ট দুই লক্ষ নব্বই হাজার এটা তো থাকবেই ক্যারিং ভ্যালু যেটা আছে আমাদের এটা আগে আমরা এখানে বসাবো এবং সলভেজ ভ্যালু আমাদের বিশ হাজার থাকবে এটা আমরা জানি তাই ক্যারিং ভ্যালু বিশ হাজার আমরা আগে বসায় দেব এরপরে ক্যালকুলেশনে এই ক্যারিং ভ্যালু থেকে সলভেজ ভ্যালু বিশ হাজার মাইনাস করে যে রেজাল্ট আসবে ওই বিয়োগ ফলটা আমরা বসাবো ডেপ্রিসিয়েশনের ঘরে এবং এই টাকাটা অ্যাকোমুলেটের সাথে যোগ করে দুই লক্ষ সত্তর অ্যাকোমুলেটেড হয়ে যাবে বাস এভাবে আমরা অপশান থ্রিটাও করে ফেলতে পারি এবার আসো রিকার্ড টুতে রিকার্ড টুতে বলছিল রেকর্ড অ্যাডজাস্টিং এন্ট্রি সমন্বয় জাবেদা দিতে হবে দ্য ডেপ্রিসিয়েশন অবচয়ের পর দু হাজার এক সাল শুধুমাত্র এক সালের জন্য যাবেদা দিতে হবে পাঁচটি সাল দিতে হবে না একটি সালের জন্য আমাদের কী করতে হবে আগে জাবেদার একটি ছক কাটতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি রিকার্ড টুতে একটি ছক কেটে নিয়েছি অ্যাডজাস্টিং এন্ট্রি যেহেতু আমাদের ম্যাথড আছে তিনটা তাই তিনটা ম্যাথডের জন্য আলাদা আলাদা যাবেদা দিতে হবে শুরুতে স্টেট লাইন মেথড ডেট অ্যাকাউন্ট টাইটেলস রেফারেন্স ডেবিট ক্রেডিট ডেটের ঘরে লিখব দু হাজার সাল ডিসেম্বর একত্রিশ বছরের শেষ দিন আমরা অবচয়ের যাবেদা দিব ডেপ্রিসিয়েশন ডেবিট অ্যাকোমোডেটের ডেপ্রিসিয়েশন ক্রেডিট আমরা যে অঙ্কটা করলাম স্টেট লাইন মেথডের যে ছকটা ছিল ডেপ্রিসিয়েশন শিডিউল দু হাজার একের ডেপ্রিসিয়েশন শিডিউলের ঘরে অবচয়ের পরিমাণ ছিল চুয়ান্ন হাজার টাকা এটা আমরা ডেবিট ক্রেডিটে বসিয়ে দিব তাহলে আমাদের স্টেট লাইনের জাবেদা দেওয়া শেষ এবার চলে যাবো আমরা প্রোডাকশন মেথডে প্রোডাকশন মেথডে সেম শুধু আমরা এখানে লিখে দেব প্রোডাকশন মেথড ছকটা আগের মতোই থাকবে যাবে ঠিক থাকবে শুধু টাকাটা চেঞ্জ হবে আমরা যদি প্রোডাকশন মেথডের ছকটি খেয়াল করি ওইখানে দু এক সালে অবচয়ের ঘরে দেখো টাকা দেওয়া ছিল চুয়ান্ন হাজার তাহলে এখানে আমরা বসে দেব চুয়ান্ন হাজার টাকা এবার আসো সর্বশেষ ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড আগের মতোই আমরা কি ছক টক কেটে দেব এবার শুধু টাকাটা চেঞ্জ হবে তোমরা খেয়াল করে দেখো ডাবল ডি ব্যালেন্স ম্যাথডে অবচয়ের যে কলামটা রয়েছে সেখানে দু সালে অবচয়ের পরিমাণ ছিল এক লক্ষ ষোলো হাজার টাকা এখানে শুধু আমরা বসিয়ে দেবো এক লক্ষ ষোলো হাজার ডেবিট এবং ক্রেডিটে তাহলে আমাদের রিকোয়ার টুটা কমপ্লিট হয়ে যাবে আশা করি অঙ্কটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ তারপরেও যদি কারো বুঝতে প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবে আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ